হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকাতে ফর প্রফিট ইউনিভার্সিটি, অর্থাৎ যে সমস্ত ইউনিভার্সিটির মেইন টার্গেট থাকে প্রফিট জেনারেট করা, তো এই ফর প্রফিট ইউনিভার্সিটিতে এখানে পড়াশোনা করতে আসলে কী কী প্রবলেম হতে পারে বা কোনো সমস্যা আদৌ হতে পারে কি না, এটা অনেকেই জানতে চান। তো আমি দু তিনটি পয়েন্টে আজকে বলছি ফর প্রফিট ইউনিভার্সিটি বা নন প্রফিট ইউনিভার্সিটি এবং প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি। তো ফার্স্ট অফ অল আপনারা যদি দেখেন যে ফর প্রফিট ইউনিভার্সিটির আসলে মেইন গোলটা কী, আপনি নামের মধ্যেই এর ডেফিনেশনটা আছে, ফর প্রফিট ইউনিভার্সিটি যেগুলো তাদের মেইন টার্গেট হচ্ছে টু মেক মানি, টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। আর নন প্রফিট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা তারাও প্রফিট জেনারেট করে, কিন্তু তাদের মেইন গোলটা থাকে যেটা হচ্ছে টু প্রোভাইড ইউ এক্সেলেন্স অফ এডুকেশন। এখন আপনি দেখেন যে ফর প্রফিট ইউনিভার্সিটি যারা এখানে চালান তারা যে প্রফিটটা জেনারেট করেন সেটি কিন্তু তারা তাদের শেয়ার হোল্ডার বা তাদের যে ইনভেস্টর আছে সেখানে কিন্তু তারা সেটা ডিস্ট্রিবিউট করে থাকেন। আর নন প্রফিট ইউনিভার্সিটি তারাও ডেফিনেটলি সেখানে প্রফিট জেনারেট করেন, কিন্তু তাদের প্রফিটের সবচেয়ে বড় অংশটাই কিন্তু বেসিকলি যায় আপনার ফার্দার ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ রিসার্চ, স্কলারশিপ এবং ইউনিভার্সিটির বিভিন্ন রকম ডেভেলপমেন্টের জন্য তারা সেখানে সেটা স্পেন্ড করে থাকে। বাট ফর প্রফিট ইউনিভার্সিটি তাদের কিন্তু মেইন টার্গেট থাকে কীভাবে আপনার কাছ থেকে প্রফিট মেক করা যাবে, কীভাবে মানি মেক করা যাবে, এটিই কিন্তু তাদের মূল টার্গেট থাকে। এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যদিও ম্যাক্সিমামই হচ্ছে ফর প্রফিট, বাট নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে কিন্তু আপনি ওয়ার্ল্ডের সবচাইতে, আমেরিকার কথা যদি ধরেন, আমেরিকার সবচাইতে একদম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, বাট মনে রাখতে হবে সেগুলো নন প্রফিট ইউনিভার্সিটি। আপনি যদি দেখেন যে MIT, কলম্বিয়া ইউনিভার্সিটি, এগুলো কিন্তু সবই হচ্ছে ইয়েল ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো একদম টপ র্যাঙ্কিং, এগুলো হচ্ছে সবই প্রাইভেট ইউনিভার্সিটি বাট নন প্রফিট ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ফর প্রফিট ইউনিভার্সিটি না। এখন বাংলাদেশি স্টুডেন্টরা যারা আমেরিকা আসেন তারা কিন্তু ম্যাক্সিমামই ফর প্রফিট ইউনিভার্সিটিতে আসেন, এবং এই ধরনের ফর প্রফিট ইউনিভার্সিটিগুলো সাধারণত মিডল ক্লাস তাদেরকে টার্গেট করে থাকেন, টিউশন ফিস সেখানে কম হয় এবং সেখানে কিন্তু আপনার ফ্যাসিলিটিস অনেক কম দেখা যায়। ইউজুয়ালি নন প্রফিট ইউনিভার্সিটিতে যেরকম ফ্যাসিলিটিস থাকে তার চাইতে অনেক অনেক সেখানে কম থাকে। সো বাংলাদেশ থেকে যারা আমেরিকায় পড়তে আসবেন তারা এই ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন যে আপনার যদি ফর প্রফিট ইউনিভার্সিটিতে আসেন তাহলে সেখানে আসলে কী কী ফ্যাসিলিটিস আছে, কী ধরনের আছে, বা সেই ফ্যাসিলিটিস থেকে আপনি কতটুকু সেখান থেকে নিতে পারবেন, সেগুলো অবশ্যই চিন্তাভাবনা করে আসা উচিত। আর একটি প্রশ্ন অনেকেই করেন যে ফর প্রফিট ইউনিভার্সিটিতে আসলে পরবর্তীতে, অর্থাৎ পাশ করার পর জবের ক্ষেত্রে বা H1B পাওয়ার ক্ষেত্রে বা পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। সো সেইরকম আপনি কোনো কোথাও লেখা নেই যে ফর প্রফিট ইউনিভার্সিটিতে আসার পর H1B পাওয়ার ক্ষেত্রে বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে, সেটা কোনো আইনে বা কোথাও লেখা নাই, সেদিক থেকে কোনো সমস্যা নেই। বাট ডেফিনেটলি মনে রাখতে হবে যে ফর প্রফিট ইউনিভার্সিটি দেয়ার মেইন টার্গেট ইজ টু মেক মানি, ইজ টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট। সো আমি বলবো যে যারা আমেরিকায় পড়াশোনা করতে চান তারা ইদার পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, যেগুলো নন প্রফিট ইউনিভার্সিটি, সেগুলোতে যদি আসতে পারেন ডেফিনেটলি এটি ফর প্রফিট ইউনিভার্সিটিতে আসার চাইতেও অনেক বেটার। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।